সব দেশের অর্থনীতি আমরা আমাদের দেখাচ্ছে এবং ইনফ্যাক্ট অনেকেই এটা বলছেন যে খুব বেশ বড় রকম ভাবে এটা হতে যাচ্ছে আমরা দেখছি যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার নিয়ে বেশ কিছু রকম কথাবার্তা হচ্ছে আহ বিশেষ করে বিশ্ব ব্যাংক ও আই তারা বলছে যে এই বছর এই অর্থ বছরে জিডিবি প্রবৃত্তির হার দুই থেকে তিন পার্সেন্ট নেমে আসতে পারে যেখানে আমরা মাননীয় অর্থমন্ত্রীর বক্তব্য শুনেছি যে এটা হয়তো ছয় পার্সেন্টের কাছাকাছি থাকবে আমি প্রবৃত্তির হারের বিতর্কের দিকে যাচ্ছি না কিন্তু যে জায়গাটা খুব গুরুত্বপূর্ণ যে সবাই একমত একটা বিষয় যে 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 আমাদের অর্থনীতির প্রধান চালিকা শক্তিগুলো সেই চালিকা শক্তিগুলো কিন্তু খুব ব্যাডলি এফেক্টেড হয়েছে বিশেষ করে আমাদের রপ্তানি খাত আমাদের রেমিটেন্স এবং আমাদের দেশীয় যে শিল্প এবং সেবা খাত যেগুলো আছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আহ অর্থনীতি যেহেতু স্থবির হয়ে আছে অর্থনৈতিক কর্মকাণ্ড সুতরাং অর্থনৈতিক কর্মকাণ্ডে স্থবিরতার কারণে একটা বড় ধরনের আমরা তার কনসিকুয়েন্স আমরা দেখতে পাচ্ছি সুতরাং অর্থনীতির প্রবৃদ্ধি অথবা চালিকা শক্তির সব সামগ্রিকভাবে দিক থেকে চিন্তা করলে আমাদের জন্য সামনের দিনগুলো একটা বড় চ্যালেঞ্জ হয়ে আসছে এখন চ্যালেঞ্জগুলো অর্থনৈতিক চ্যালেঞ্জগুলোর কয়েকটা দিক থাকতে পারে কয়েকটা এফেক্ট থাকতে পারে একটা তো অবভিয়াস এফেক্ট আমরা দেখতেই পাচ্ছি যে সামগ্রিকভাবে আমাদের যে সোশ্যাল সেক্টরে বিশেষ করে দারিদ্র এবং আমরা যদি এমপ্লয়মেন্ট জেনারেশনের জায়গা থেকে তাকাই এটার জন্য এই দুটো ক্ষেত্রে বড় ধরনের একটা ইমপ্লিকেশন আছে আমরা আমাদের সানামের পক্ষ থেকে আমরা এক ধরনের একটা এস্টিমেট করেছি বিশেষ করে হাউস হোল্ড ইনকাম এক্সপেন্সেস সার্ভে যে ডেটাটা আছে বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স এর সেই সার্ভে ডেটাকে আমরা ইউজ করে আমরা যেটা করেছি যে এক ধরনের মডেল সিমুলেশন করে দেখেছি যে লকডাউন সিচুয়েশনটা চলছে সে যদি কন্টিনিউ করে প্রায় তিন মাসের মতো তাহলে আমাদের দারিদ্র হার যেটা সেটা প্রায় একচল্লিশ পৌঁছবে এটা অর্থ হচ্ছে গত দেড় দশকে বাংলাদেশের যে দারিদ্র বিমোচনের যে সাফল্য সেটা কিন্তু প্রায় নস্ব হতে চলেছে আমি একটু জাস্ট রিমাইন্ড করছি যে দু সালে আমাদের দারিদ্রের হার ছিল চল্লিশ শতাংশের মতো এবং এখন যদি এই ধরনের ক্রাইসিসের অর্থনৈতিক ক্রাইসিসের কারণে দরিদ্রের হার যদি দারিদ্রের হার যদি একচল্লিশ শতাংশে গিয়ে পৌঁছে তার অর্থ আমরা কিন্তু দু হাজার পাঁচের চেয়েও খারাপ অবস্থায় পৌঁছে যাব সাম্প্রতিক যে হিসাবটা আছে বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্স সেখানে দেখাচ্ছে দুই সালে আমাদের দারিদ্রের হার ছিল বিশ দশমিক ভাগ তার অর্থ হচ্ছে আমাদের হিসাব বলছে যে প্রায় নতুন করে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এই দারিদ্র সীমার নিচে পড়ে যেতে পারে এই ধরনের সিচুয়েশন এখানে একটা বিষয় আমি একটু উল্লেখ করতে চাই যে এই যে দারিদ্র সীমার নিচে যে একটা বিশাল সংখ্যক মানুষ জনগোষ্ঠী যে পড়ে যাবে তার মধ্যে কেউ কেউ হয়তো যখন অর্থনৈতিক কর্মকাণ্ড স্বাভাবিক হবে তারা হয়তো এই দারিদ্র একটা আশঙ্কা রয়েছে একটা বিশাল সংখ্যক জনগোষ্ঠী তারা কিন্তু লং টার্ম পভার্টি ট্র্যাপে পড়ে যেতে পারে যদি ইকোনমিক অ্যাক্টিভিটিস গুলো স্বাভাবিক হতে প্রচুর সময় নেয় আরেকটা জায়গা আমার কাছে যেটা খুব মনে হয় যে খুব গুরুত্বপূর্ণ যে এই ক্রাইসিসটা আমাদেরকে একদম চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে আমাদের সরকারি স্বাস্থ্য খাতের দশা বিশেষ করে সরকারি যে স্বাস্থ্য খাতে যে সরকারি যে খরচ সেটা হচ্ছে জিডিপি অনুপাতে শূন্য দশমিক পাঁচ শতাংশেরও কম যেমন এটা বাংলাদেশ যে খরচ করে সেটা পৃথিবী বিশ্বের প্রায় একদম মানে সর্বনিম্ন খরচ যে দেশগুলো করে তাদের মধ্যে বাংলাদেশ একটা দেশ এত কম সরকারি খরচ স্বাস্থ্য খাতে করে আসলে এত বড় একটা ক্রাইসিস মোকাবেলা করা সম্ভব না একই সাথে আমরা দেখেছি যে আহ বেসরকারি স্বাস্থ্য খাতেও কিন্তু তারাও সে দায়বদ্ধতা একটা বড় ধরনের অভাব আছে তারাও কিন্তু সেভাবে এগিয়ে আসেনি সুতরাং আমি মনে করি সামনের দিনগুলোতে আমাদের স্বাস্থ্যখাতের খাতের বড় ধরনের বিনিয়োগ দরকার বিশ্বকাপ সরকারি স্বাস্থ্য খাতে এবং সেই জায়গাটায় কিন্তু আহ আমরা যদি নজর দেই আমরা যেহেতু আমরা এসডিজি বাস্তবায়নের কথা বলছি আমরা ও আপার মিলিনকাম কান্ট্রিতে যাওয়ার কথা বলছি সরকারি স্বাস্থ্য খাতে এরকম বেহাল দশা নিয়ে আমরা আসলে আড়াতে পারবো সুতরাং এইরকম একটা বিশাল অ্যামাউন্ট এর স্টিমুলাস প্যাকেজে যাতে কোনো ধরনের অনিয়ম না হয় এটা যে প্রপার এফেক্টিভ ইমপ্লিমেন্টেশন হয় তার জন্য আমরা সানমের পক্ষ থেকে তিনটা বিষয়কে আমরা বলেছি জোরদার খুব মানে এমফাসিস দেওয়ার একটা হচ্ছে এটা ফাইন্যান্সিং এর ব্যাপার কিভাবে এই বিশাল অ্যামাউন্টটা আসলে ফাইন্যান্সিং হবে বিশেষ করে আমাদের যেহেতু ট্যাক্স জিডিপি রেশিও খুবই কম নয় পার্সেন্টেরও কম এবং আমরা আশঙ্কা করছি এই অর্থ বছরে এটা আরো কমে আট এর নিচে নেমে আসতে পারে এত কম ট্যাক্স জিডিপি নিয়ে এত বিশাল অ্যামাউন্ট স্টিমুলাস প্যাকেজ ফাইন্যান্স করার ব্যাপারে সানামের পক্ষ থেকে আমরা বলেছি যে একটা একটা খুব করা দরকার যে অপ্রয়োজনীয় যে সরকারি খরচগুলো আছে এগুলোর অবিলম্বে কাটছাট করা অথবা বাতিল করা দরকার অবিলম্বে চেষ্টা করা উচিত ওয়ার্ল্ড ব্যাঙ্ক আইএমএফ অথবা বিশ্বর যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের কাছ থেকে ঋণ নেওয়ার বিষয় অথবা আমাদের ব্যাংকিং সেক্টর থেকে সরকার ঋণ নিতে পারে কিপিং ইন মাইন্ড আমাদের ব্যাংকিং সেক্টর সমস্যা আছে ফাইনালি যদি দেখা যায় যে তিনটা অপশনই যদি এক্সস্টেড হয়ে যায় যদি পারা যাচ্ছে না তখন হয়তো কিছু পরিমানে টাকা ছাপাতে হতে পারে তো এটা হলো প্রথম পয়েন্ট যেটা হচ্ছে ফাইন্যান্সিং সেকেন্ড যেটা আমরা মনে করি এই ধরনের স্টিমুলাস প্যাকেজ এফেক্টিভলি ইমপ্লিমেন্ট করার জন্য দরকার হচ্ছে ম্যানেজমেন্ট অর্থাৎ এনশিওর করতে হবে যে অ্যাফেক্টেড ইন্ডাস্ট্রিজ এবং সার্ভিসেস অথবা যে অ্যাফেক্টেড যে পপুলেশন পুয়ার এম ভালোবাল পপুলেশন তারা যেন এটা বেনিফিটটা পায় এবং এটা এনশিওর করার জন্য কিন্তু যে মেকানিজমটা আছে তার মধ্যে ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি এনশিওর করার জন্য আমার থার্ড পয়েন্টটা হচ্ছে যেখানে একটা প্রপার মনিটরিং মেকানিজম দরকার আমরা সানামি পক্ষ থেকে দাবি তুলেছি যে একটা ন্যাশনাল লেভেলে যেমন একটা মনিটরিং কমিটি দরকার শুধুমাত্র সেখানে শুধুমাত্র সরকারের প্রতিনিধি থাকবে তাই নয় এনজিও সিভিল সোসাইটি ব্যবসা মানে বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে শ্রমিক সংগঠন থেকে এক ধরনের একটা মনিটরিং প্রতিনিধি থাকা দরকার কমিটিতে পাশাপাশি লোকাল লেভেলেও আমরা মনে করি মনিটরিং থাকা দরকার যে এই ধরনের ফুড ডিস্ট্রিবিউশন অথবা ক্যাশ ট্রান্সফার অথবা সরকার যে নানা ধরনের সোশ্যাল প্রোটেকশনের আন্ডারে যে ধরনের ট্রান্সফারগুলো দিচ্ছে সেগুলো আসলে ভুক্তভোগীরা পাচ্ছে কিনা গ্লোবাল ওয়ার্ল্ড রিসেশনে যাবে সো একটু ডিফারেন্সিয়েট করা উচিত একটা হচ্ছে এই ওয়ার্ল্ড ইকোনমি রিসেশনে যাবে মেইনলি এফেক্টেড বিকজ অফ ইউরোপ এবং মেইনলি এফেক্টেড বিকজ অফ আমেরিকা সো এরা এই সমস্ত বড় ইকোনমি যখন রিসেশনে যায় তখন ওয়ার্ল্ড ইকোনমির একটা ডাউন টার্ন দেখা যায় কিন্তু ইন্ডিভিজুয়ালি বাংলাদেশ ইকোনমিতে ডাউন টার্নটা তুমি দেখবা না আমাদের যেটা হবে গ্রোথ রেট ফল করে গেছে এখন ধরো পার্সেন্ট প্রেডিক্টেড আমার ধারণা এরকমই থাকবে আমার কাছে যেটা মনে হচ্ছে আমরা সবাই গদ্বাদ উত্তর দিই তো সেজন্য আমি আবার পক্ষে না এটা আমাদের ক্ষেত্রে যদি এইভাবে চিন্তা করো সাধারণ ম্যাক্রো ইকোনমিতে রিসেশন তৈরি হয় এগ্রিগেট ডিমান্ড ফল করার ফলে এখন এই মুহূর্তে গ্লোবাল এগ্রিগেট ডিমান্ড ফল করে গেছে বাট এই ফলটা কোন না এটা ইকোনমিক বিজনেস সাইকেলের কারণে না এটা যেটা হয়েছে সেটা হচ্ছে সবাই মিলে আমরা বলছি কেউ ঘর থেকে বেরোতে সো দিস ইজ এ ফোর্স ইস্যু এর ফলে যেটা হচ্ছে যত 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 তাড়াতাড়ি আমরা এখান থেকে বেরিয়ে আসতে পারবো ইকোনমির অবস্থা আমাদের মতো দেশের অবস্থা খুব একটা খারাপ হবে এইভাবে চিন্তা করো আমরা যেটা এক্সপোর্ট করি আমাদের গার্মেন্টস এগুলো হাই ভ্যালু এক্সপোর্ট গার্মেন্টস আইটেম না সো যখনই আমরা বেরিয়ে আসবো ডিসেম্বরে যখন ক্রিসমাস আসবে গত রিসেশনে বাংলাদেশের এক্সপোর্ট গ্রোথ ওয়াজ ফোরটি পার্সেন্ট তার মানে হচ্ছে কি যে প্রচুর এক্সপোর্ট ডিমান্ড অনেক প্রোডাক্টের ডিমান্ড আমাদের এখানে আসবে আমি অতটা চিন্তিত না যেভাবে সবাই বলছে গ্লোবাল ওয়ার্ল্ড এর অনেক ইকোনমি বিপদে পড়বে যারা হাই ভ্যালু এক্সপোর্ট করে আমরা যেমন শ্রিম্প এক্সপোর্ট এক্সপোর্ট হবে হবে লেদার সো আর প্রোডাক্টস যেগুলো হাই ভ্যালু প্রোডাক্ট যেগুলোতে আসলে এফেক্টেড হবে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা আমার কাছে মনে হচ্ছে যে ইফ দে আর ব্যাক দেয়ার উইল বি চায়না ব্যাকলাশ মানে গ্লোবাল ইউরোপ থেকে শুরু করে এখনো ইউরোপ কথা বলছে না বাট আলটিমেটলি চায়না ব্যাকলাসটা হবে চায়না ব্যাকলাসে বাংলাদেশ শুড টেক অ্যাডভান্টেজ অফ দ্য ভিয়েতনাম নেবে চায়না ব্যাকলাস মানে হচ্ছে গ্লোবাল ফ্যাক্টরিজ গুলো উইল মুভ আউট অফ চায়না এবং অনেকগুলো ইন্ডাস্ট্রি চায়না এমনিতেও বের করে দেওয়ার চেষ্টা করতেছে নট দ্যাট তারা ইন্টারেস্টেড ইন সো সেই ব্যাকলাসটার বেনিফিটটা বাংলাদেশ পেতে পারে যদি বাংলাদেশ কয়েকটা কাজ করে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলোতে বাই জুন ওপেন আপ করে ফেলা সিস্টেম্যাটিক্যালি আমি এখনো বলি এটা খুব ইম্পর্টেন্ট সিস্টেমেটিক্যালি ওপেন আপ করা আহ ডিস্টেন্স রুলটা মেনটেন করা এবং এগুলো যদি তারা করে ফেলতে পারে তাহলে যারা ইনভেস্টার তারা দেখবে চায়না থেকে হইলেও দেখবে যে বাংলাদেশে যাওয়া যায় কারণ রুলস মেনটেন হয় কিন্তু কেওসে যদি আমরা পড়ে যাই কেওসটা যেটা দেখা যাচ্ছে যে আমরা ওপেন আপ করছি উইদাউট প্রপার গাইডেন্স যদি কেওসটা না হয় মানে আমাদের ভয়টা হব কোথায় হবে যেন ইকোনমি সেকেন্ড বার লকডাউনে না যায় আবার যদি মেজর আউটব্রেক হয় তাহলে সেকেন্ড টাইম লকডাউনে চলে যাবে তাইলে কি হবে অনেকে অর্ডার দেবে না বলবে আমি অর্ডার দিয়ে লাভ নাই এটা প্রোডাক্ট আসবে সো গিভেন দিস সিনারিও সরকারকে চিন্তা করা উচিত বাই জুন সিস্টেম্যাটিক্যালি কতগুলো সেক্টর ওপেন করা এর মধ্যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর গুলোকে ওপেন করা एग्रीकल्चर শুড বি ওপেন এ এমন কোনো ডিস্টেন্স রুল এর প্রবলেম না আর যে সমস্ত জব বা যে সমস্ত বিজনেস আমরা এখন অনলাইনে করছি দেশ শুড ড্রিমেন অনলাইন আমার সাজেশন হচ্ছে এটা কেন অনলাইন থাকবে কারণ তাহলে ট্রাফিকটা কমে যাবে রাস্তাঘাটে রাস্তাঘাটে যখন ট্রাফিক কমবে তাহলে অ্যাডভান্টেজ হচ্ছে এই ট্রাফিক কমে গেলে আমি বাস রুটটাকেও ম্যানেজ করতে পারবো হলে ওভার প্রার্ডেন হয়ে যাবে রাস্তায় মানুষ ইন্ডাস্ট্রির মানুষ তো গাড়িতে আসবে সুতরাং সেই ট্রাফিকটা কমানোর জন্য ব্যবস্থা নিতে হবে যেমন আজ প্রাণ স্কুল খুললো বলছে স্কুলের ছাত্র সংখ্যা অর্ধেক কম ক্লাসরুমের ছাত্র সংখ্যা অর্ধেক আমাদেরও উচিত আমাদের বাড়তি সেটা হচ্ছে এক জায়গার ছাত্র যেন আরেক জায়গায় না যায় অর্থাৎ এক জায়গার ছাত্র আরেক জায়গায় গেলে গাড়ি ঘোড়ার উপরে চাপ বাড় সুতরাং সেটা স্কুল বিশেষ করে স্কুলে যেহেতু বাবা এক নিজে নিয়ে যায় সেজন্য ট্রাফিকের উপর প্রেশারটা বেশি হয় একা একা যেতে পারে না বাচ্চারা সুতরাং স্কুল হাই স্কুল গুলো সহ স্কুল পর্যায়ে যা আছে এগুলোকে একেবারে এলাকা ভিত্তিক করে দেওয়া উচিত যে এই এলাকার স্কুল এই জায়গায় হবে ছাত্র সংখ্যা অর্ধেক করা মানে হচ্ছে অনেক স্কুলকে তার ব্রাঞ্চ আউট করতে হবে তার সে বলবে ঠিক আছে আমি ধানমন্ডিতে স্কুল করছি আরেকটা ব্রাঞ্চ আমি মিরপুরেতে করি কারণ আমার মিরপুরের ছাত্র আসে তাইলে কি হবে এই স্ট্র্যাটেজিতে থিনিংটা হবে ট্রাফিক হবে টা হবে আর সিস্টেম্যাটিক অ্যাপ্রোচ যদি করতে হয় অনেকগুলো রিটেল আউটলেট আছে আমি যেমন এখন বলছি যে আমাদের অ্যাপ বানানো উচিত যেখানে আমি অ্যাপের মাধ্যমে ধানমন্ডি প্লাজায় চলে যেতে পারবো ধানমন্ডি প্লাজা অ্যাপের মধ্যে চলে যাওয়ার মানে কি যে আমি ধানমন্ডি প্লাজায় ঢুকে যে কোনো দোকানে ঢুকে আমি অর্ডার দিতে পারি এই কাজটা যদি আমি অ্যাপের মাধ্যমে করে ফেলতে পারি রিটেল প্রোডাক্টটা অ্যাপে চলে যাওয়া রিটেল রিটেল সার্ভিসটা তার মানে আমাদের চা কোনটা একটা স্কুল কলেজ একটা বাজার আর একটা হচ্ছে রিটেল ট্রেড রিটেল ট্রেডটা পুরোটাই অনলাইনে পোস্ট করে দেওয়া উচিত হ্যাঁ তো এইভাবে যদি আমরা সিস্টেম্যাটিক্যালি ওপেন করি তাহলে ইকোনমিতে মেজর প্রবলেম হওয়া উচিত না কিন্তু আমরা যদি আনসিস্টেম্যাটিক্যালি কাজ করি আমরা যদি ট্রাফিকটা বাড়িয়ে দেই এবং ট্রাফিক বাড়ানোর বাজে বাজে যেটা বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে সেটা হচ্ছে ক্যাওস হচ্ছে এই ক্যাওসটার মূল কারণ হচ্ছে যে আমরা রুল গুলো পরিষ্কার করছি না আজকে যেমন মসজিদে নামাজ পড়া নিয়ে রুল গুলো পরিষ্কার থাকার অ্যাডভান্টেজটা দেখ রুলগুলো আগে ব্যাখ্যা করা হওয়াতে মসজিদের নামাজ নিয়ে খুব একটা কমপ্লেন হয়নি তার মানে হচ্ছে যে আমি যদি রুলগুলো জানাই আমরা খুলে দিচ্ছি কিন্তু রুলগুলো বলছি না আবার খুলে দিচ্ছি কিন্তু চালু করতে দিচ্ছি না আমি যদি বলি বাসকে চালু করতে হবে তুমি অর্ধেক লোক নেবা এক সিটে একজনের বেশি নিতে পারবে না ডাবল মানে এই যে রুলগুলোকে পরিষ্কার করা এমনও করতে পারে যে ঠিক আছে ফ্যামিলি হলে পাশাপাশি বসতে পারবে ফ্যামিলি না হলে পাশাপাশি বসতে পারবে না এই রুলগুলোকে চালু করে দিয়ে এবং এগুলো স্পষ্ট করা আমি আমি যেটা মনে করি এগুলো একেবারে স্পষ্ট আকারে বলা হাত ধোয়া যেভাবে আমরা স্পষ্ট আকারে বলি যে হাত ধুতে হবে এটাও স্পষ্ট আকারে প্রেসে যদি প্রকাশ হয় তাহলে কিন্তু মানুষ অর্গানাইজড হয়ে যায় মানুষকে অর্গানাইজ করার জন্য আমরা বলি বিজ্ঞপ্তি দেয়া আছে আপনারা পড়ে নেন এভাবে দিলে হবে আমরা হাত ধোয়াও বিজ্ঞপ্তি দিয়ে হতো না প্রচুর প্রচুর হচ্ছে প্রচুর টিভি মিডিয়াতে এটা বলা হচ্ছে সো আমাদের অন্যান্য স্পষ্টভাবে আসা উচিত যে এই হচ্ছে আপনার নিয়ম গভর্নমেন্টকে বুঝতে হবে যে ওপেন করতেই হবে তবে ম্যাকলি সেক্টর বাই সেক্টর ওপেন করা উচিত একটা একটা করে যে আমি এই সেক্টরটা এখন ওপেন করছি এই হচ্ছে রুল এবং রুলটা আগে বলা তারপরে ওপেন করতে হবে মানে ওপেন করা এক জিনিস আর রুল না বলা আরেক জিনিস আমরা যেমন মসজিদটা ইজ এ ভেরি গুড এক্সাম্পল বাংলাদেশে মসজিদে খুব বেশি যে বিশাল শিক্ষিত লোক যায় তা না সাধারণ লোক যাচ্ছে কিন্তু আমি রুলটা বলে দেওয়াতে মসজিদটা স্পন্দর ভাবে আজকে জুম্মার নামাজটা আদায় করা হচ্ছে তার মানে হচ্ছে আমি যদি সেক্টর ওয়াইজ রুল গুলো আস্তে আস্তে প্রকাশ করি এবং বলি এই রুলে আমি চালাই তাহলে এটা কেওটিক না হয়ে এটা পরিষ্কার হতে পারে এবং এটা যদি হয়ে যায় তাহলে আমি যে ভয়টা সবাই পাচ্ছে এটা হ্যাঁ ইউরোপের ভয় এটা আমেরিকার ভয় আমাদের ইকোনমিতে এই ভয়টা থাকবে না যদি আমরা অ্যাডভান্টেজগুলো নিতে পারি যে কটা অ্যাডভান্টেজ আমি বললাম যে চায়না ব্যাকলাসের একটা অ্যাডভান্টেজ আমাদের নেওয়া উচিত এবং ওয়েব এ ভেরি গুড রিলেশনশিপ উইথ দি চাইনিজ সুতরাং তারা ইনভেস্টমেন্টটা এখানে সেফলি নিয়ে আসতে পারে এবং এটা আমাদের ইকোনমিতে পজিটিভ ইম্প্যাক্ট হবে এমপ্লয়মেন্ট আরো বাড়বে হ্যাঁ আমার গার্মেন্টস ইন্ডাস্ট্রি যদি সিমিলারলি অর্গানাইজ থাকে তাহলে ক্রিসমাসের সব অর্ডার চলে আসবে এগুলো সবই একটা করে করতে হবে সো এগুলো প্ল্যান যদি আমরা করি তাহলে উইল বি ওকে কিন্তু আমরা যদি প্ল্যান না করে আমরা শুধু বললি এটা আজকে খুলে দিলাম আজকে খুলে দিলামটা বড় কথা কি কি শর্তে খুলে দিলাম সেটা আগে বলা উচিত যে এই হচ্ছে শর্ত সেটাকে প্রচার করা উচিত তাহলে আমার মনে হয় উইল বি ব্যাটার এটা হচ্ছে আমার দিক থেকে চিন্তাটা হ্যাঁ রিসেশন টা যেভাবে ভয় পাচ্ছি ওইভাবে চিন্তা করছি